হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাই খাতা কাটিং এবং সেলাই। যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই মাই খাতাটি খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন, মাই খাতাটি তৈরি করার জন্য প্রথমে কাপড়টি আমি দুই ভাঁজ করে পরে আরেক ভাঁজ দিয়ে মোট চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। মানে মোট কাপড়টি আছে চার পার্ট, দুটো হাতা একসঙ্গে বের হবে। দেখুন, আমি নিচ থেকে প্রথমে দাগটা সোজা করে দিয়ে নিচ্ছি, নিয়ে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে আরেকটা শেপ দিয়ে নিচ্ছি। মানে একটু শেপ দিয়ে উপরে ওঠানো থাকবে। এবার প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হাতার লম্বা আছে 17.5, আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 19 ইঞ্চিতে দাগ দিয়ে ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও ঠিক একইভাবে 19.5 ইঞ্চিতে দাগ দিয়ে ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। এবার মূল হাতার মানে টোটাল হাতার লম্বার অর্ধেক এখানে নিতে হবে। অর্ধেকের মাপ এখানে নিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর হাতার কেনর এখানের মাপটা নিয়ে নেবেন। ওখানে কেনর মাপটা এখানে আছে দেখুন 7 ইঞ্চি, মানে 7 এর ডাবল 14, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলের জন্য বেশি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। দেখুন, আমি একে একে কিন্তু দাগগুলো মিলিয়ে দিচ্ছি। কেন ওখান থেকে মোহরা আর বগল মোহরা পর্যন্ত মিলিয়ে দিলাম। এখানে আমি হাতার মুখের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে মুখের মাপটা দিচ্ছে 9.5 ইঞ্চি দিয়ে। এবার কেনর ওখান থেকে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাপ অনুযায়ী ড্রয়িং করে নিয়েছি। এবার আমি কাপড়টি আপনাদেরকে কাটিং করে দেখাবো। দেখুন, নিচে থেকে কিন্তু 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি। ওই শেপ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। দেখুন, আমি দাগ অনুযায়ী পুরো কাপড়টি কাটিং করে নিচ্ছি। হাতের অংশটি মায়ের খাতাটি এবার কাটিং করা হয়ে গেছে। এবার তালপাটের অংশটা কাটিং করে নেব। দেখুন, আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটের অংশটা কাটিং করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো এই হাতাটি কীভাবে সেলাই করতে হয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে খুব সহজে এই মাই খাতাটি তৈরি করা শিখে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমি হাতার মুখের ওখান থেকে ছোট করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সেলাইটি দিয়ে নিলে হাতাটা খুব সঠিকভাবে সেলাই করা যায়। দেখুন, আমি ছোট করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। দেখুন, আমি একটা সেলাই দিয়ে নিলাম, আরও একটি আর একটা ভাঁজ চিকন করে ভাঁজ দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। দেখুন, আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতাটা বডির কাপড়ের সাথে জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এটি সেলাই করতে হয়। দেখুন, প্রথমে হাতার মুখের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হাতার মুখ দিচ্ছে 8.5 ইঞ্চি, আর এখানে দিচ্ছে 7 ইঞ্চি। এখানে কিন্তু আমি রাউন্ডটা খুব বেশি দিচ্ছি না, মাঝামাঝি দিচ্ছি। এবার এখানে বগল মোহরার যে মাপটা আছে ওই মাপটা নিয়ে দাগ দিয়ে নিতে হবে। দেখুন, আমি ড্রয়িং করে নিয়েছি সেলাই করার সুবিধার্থে। দেখুন, এখানে কোনা কোনে একটা ভাঁজ দিয়ে সেলাইটি শুরু করছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখলে এই মাই খাতাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে হাতাটি বডির অংশের সাথে জোড়া দিয়ে নেব। এটা কিন্তু ডান হাতা, তাহলে ডান হাতার সঙ্গে এটা জয়েন্ট দিতে হবে। দেখুন, হাতাটি বডির সঙ্গে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি।
দেখেন এভাবে দুইটা দুই সাইডে ভাজ দিয়ে ভিতরে ঢুকিয়ে হাফ ইঞ্চি পরিমাণ রেখে পুরো রাউন্ডটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আমি কিন্তু আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে হাতাটি জয়েন্ট করে নিচ্ছি। বডির কাপড়ের সঙ্গে হাতার কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিলাম। আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন। দেখুন আস্তে আস্তে হাতাটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন সেলাই করার পর হাতাটি দেখতে কেমন হয়েছে। দেখুন হাতাটি সেলাই করার পর দেখতে কেমন হয়েছে। ধন্যবাদ।